ধানবাদে গ্যাংওয়ার, একসঙ্গে খুন চারজন, যা মনে করিয়ে দিচ্ছে হুগলির কথা। দুদিন আগে ব্যান্ডেলে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে যুবককে খুন করা হয়। হাড়হিম করা ঘটনায় এখনো এলাকায় চাপা আতঙ্ক, তবে এই প্রথম নয়। সাম্প্রতিককালে বারবার হুগলিতে দুষ্কৃতী তাণ্ডব, কখনো চুঁচুড়া রবীন্দ্রনগরে সাত সকালে শুট আউট, পরপর বোমাগুলি। এর দিন দশেক পরেই চুঁচুড়ারই কাপাসডাঙ্গায় টোটো চেপে দুষ্কৃতীরা পরের পর গুলি চালায়। আর ব্যান্ডেলে তো একেবারে পুলিশ সেজে ঘরে ঢুকে দুষ্কৃতীদের গুলিতে যুবক খুনের অভিযোগ। এই লাগাতার দুষ্কৃতি দৌড়াতে চরম আতঙ্কে স্থানীয়রা, অনেকেই বলছেন হুগলি যেন ক্রমেই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে, মাঝে মধ্যেই গ্যাংওয়ার। কিন্তু কেন? পুলিশ ও স্থানীয় সূত্র দাবি, বন্ধ হওয়া একাধিক কারখানার যন্ত্রাংশ চুরির রাস কার হাতে থাকবে তা নিয়ে মূলত লড়াই। শাহগঞ্জের ডানলপ থেকে হিন মোটর, হুগলিতে ছোট বড় বহু কারখানা বন্ধ। এইসব বন্ধ কারখানা থেকে প্রায়শই যন্ত্রাংশ চুরি হয় বলে অভিযোগ। সেই চুরির রাস নিজেদের হাতে রাখতেই দুষ্কৃতীদের বিভিন্ন গোষ্ঠী বারবার সংঘর্ষে জড়াচ্ছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ডানলপ, হিন্দমোটর সহ হুগলি জেলার বিভিন্ন বন্ধ কারখানার যন্ত্রাংশ চুরি নিয়ে দুষ্কৃতীদের নিজেদের মধ্যে লড়াই, এবং যার জেরেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অপরাধ। চুরি চামারি হচ্ছে আশেপাশের থেকে, হ্যাঁ, লোকজন ঢুকছে, ধরুন এই এলাকায় কেউ আছে লবি, কারুর লবি, ওই এলাকায় কারুর লবি, এরকমভাবে একটা লবি তো আছেই। স্থানীয়দের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, দিনের পর দিন এভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে, ঘরে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে খুন করে যাচ্ছে, কিন্তু পুলিশ কি করছে? আর কতদিন মানুষকে এভাবে আতঙ্কে দিন কাটাতে হবে? ময়ূর চাকর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।